হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। وعلم لم تكن تعلمون وكان فضل الله عليك العظيم প্রেজেন্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যতে যা কিছু হয়েছে হইতেছে হইব আমার আল্লাহ কইন নবী গো আমি আল্লাহর সমস্ত এলেন আলিমুল গায়বে ফালাইল জহর আলা গায়বে হে আহাদা ইল্লা মানে তো আমি রাসূল আমি আল্লাহর গায়বে রে আপনি বন্ধু মোস্তফার দান কইরা দিন হযরত সুলাইমান আলাইহি সালাম উনি নবী ও বাদশা ও কেমন বাদশা সাত আরফিনের বাদশা আমি জানতে চাই আপনি কি ওই আমি কি তোমার জানার দরকার কিনা আমার দরকার আছে আপনি কে ও আমি নবী ও বাদশাহ সুলাইমান নবী এই কথা বলার পরে উৎকুত ফাঁকি কয় আপনার নবীর পাট্টা সালাম করি বাদশাহী আমি গোষ্ঠী কিনা আপনার দরবারে ওজির কই এক কম হাজার ও সৈন্য ফুরাইবেন না ও দরকার পড়ে না উৎকুত পাখি কই আমি দেখতেছি দরকার পড়ে আপনি সৈন্য ফুরাইয়া ফেলেন কোনা আমার দরকার পড়ে না কইনা দরকার পড়ে আমি দে জানি দরকার পড়ে কইনা দরকার পড়ে না কইনা দরকার পড়ে আমি উৎকুতকে আপনার দরবারের প্রধান ওজির বানান সুলাইমান নবীকে তোরে ফদার উজির বানাই তোর মধ্যে কি গুণ আছে এবার উৎকুত পাখি কই সুলাইমান আমি উৎকুত গায়েব জানি গো আরো জোরে তুই কি গায়েব জানো গায়েবের মালিক তো আল্লাহ কই না আমি গায়েব জানি বলে কেন গো সুলাইমান ও সুলাইমান আপনার সঙ্গে যখন আপনার শত্রু আসিয়া যুদ্ধ লাগতে যাইব যুদ্ধের ময়দানে যখন আপনারা যুদ্ধ করতে যাইবেন ফানের তৃষ্ণা লাগবো নি সুলাইমান নবীর ফান দিতেছে উৎকুত পাখি ওই ফানের তৃষ্ণা লাগবো নি কই লাগবে ওই আমি হুৎকুদের ঠোঁট আল্লাহ নূর দিয়া বানাইছে আমি হুৎকুদের ঠোঁটের মধ্যে সাত সমুদ্র তেরো নদীর ফানি রাখতাম ফানি যখন যুদ্ধ করতে যাবেন ফানির তৃষ্ণা লাগবো আমি হুৎকুদের ঠোঁটটা যখন নিচে চাইরা দিব আপনাদের ফানির তৃষ্ণা নেই বারো নয়া যাইব ওই আমার দুইটা ডানার মধ্যে এমন কিছু বালি রাখতাম ফারি আমার দুইটা ডানা যারা দিলে আপনার শত্রুদের সব অন্ধ হইয়া যাইব সুলাইমান নবী কই আরে এটা তো ভালো কথা তোরে আমার দরকার আয় আজকে থেকে তুই আমার দরবারের প্রধান হবি উৎকুত ফাঁকি কই সুলাইমান মুখে চলবে না কাগজে কোনো বই তুই সুলাইমান নবী কই কি বিপদ হল কি বিপদ বললাম যা কাগজে কলমে সার্টিফিকেটে সুলাইমান নবী দরবারে বাজান আমার উৎকুত ফাঁকির প্রধান ওজির বানাইছে উৎকুত ফাঁকি সার্টিফিকেটটা হাতে লইয়া কই কি তাকে সুলাইমান আমার তো তিন দিনের ছুটির দরকার এই বেটা প্রধান ওজির যদি না থাকে দরবার কেমনি চলবো কয়েক তিন দিন কষ্ট করে আপনি সালাম আমি তিন দিন পরে আইতেছি আমি যদি না আসি তো দরবার তো চলবে না দরবারের মেন যদি চিনি না এমনি যদি না থাকে দরবার চলবে না দরবার ছাড়ানো যাবে না করে যা ঠিক আছে তিন দিনের ছুটি তিন দিন পরে আইস কিন্তু আরে কী কোনো আইতাম না আইলে দরবার চলবো না কিনা এই কথা বলে উৎকুত ফাঁকি গেছে যাইতে না যাইতে আসছে কাওয়া কি আসছে আরো জোরে কল কাওয়া আসে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই কি লিয়েছো তোমার সুলাইমান আপনার দরবারে সৈন্য ফুরাইছে কারা দিয়ে ফুরাইছে আমি শুনছি একজন নাকি বাকি আছে এই জন্য আমি আসছিলাম প্রধান নজরি বানাইব না প্রধান নজির বানাইছি তো কিছু করাইবো কারে বানাইছে কয় একটা ফাঁকি কোন ফাঁকি উৎকুত ফাঁকি কি উৎকুত ফাঁকির আপনার দরবারে প্রধান নজির বানাইছেন আরে এত একটা বিয়া কইলা ফাঁকি একটা বেকুল বিয়া ফাঁকি গো না তুই কোন বেক কইলা কি বিয়ে করে এই উৎকুত ফাঁকি বলে গায়েব জানে কাওয়া কই ফাঁকি গায়েব জানে আপনার কইছে কহে কচু জানে সুলাইমান নবী কই আসল তো কথা সত্য
সুলাইমান জানো রে আমি হতকুত কইলাম ইমানদার কাওয়া হইল বেঈমান কথা কয় সুলাইমান আমি হতকুত কইলাম হুসাইনে কাওয়া হইল রে যে এইটার দ্বারা আবু বাবাই হতকুত বাকি শুনে কাওয়া হইল ও হাবি কথা কোন ঠিক না রে তো এই আমার বাজানো একটু গভীর নামাজ একটা বাকি হইয়া কই গায়েল জানে আজকে কামড়ে বানাবো যাই নবী না হইলে বাকি হইতো না কোনো কিচ্ছু হইতো না ওই নবী কামড়ে বালার ভেদ ওই নবী কামড়ে বালার ভালোবাসা আজকের এই বাপ পড়ার জন্য আহলে বয়াতের স্মরণে আজকের বাবুলা বাকি খুশি না বেজা খুশি আরো জোরে কর আবার আমার সেই মদিনার কামলেওয়ালা নবী আমার মদিনার কামলেওয়ালা নবী যে এবার যখন বলল এবার বাজার আমার জিব্রাইল আসিয়া দাদ দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে হটাইছে আমার দয়াল নবী কই জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ যেমনি করে তোমাকে সৃষ্টি করে হটাইল তুমি তোমার সৃষ্টি অনুযায়ী কাজ কর এবারে জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে আপনার হুকুম ছাড়া কাজ করা যাবে না কই যাও আমি হুকুম দিলাম জিব্রাইল আমিন এবারে কানের টুকরার মধ্যে রাখলো দুইটা লেখা দুই পাশে রাখিয়া একটা একটা মার্বেল করে মারাই আরম্ভ করলো ছয়টা মার্বেল মারা শেষ হইয়া গেছে আর বাকি রইল একটা আল্লাহ কয় জিব্রাইল ছয়টা মার্বেল যেইভাবে মানছ ওই মার্বেলটা তুমি এমনি মারবা না বলে কি করতাম কই ওই মার্বেলটা তুমি উপরে চাইরা দাও আবার জিব্রাইল কয় মাবুদ উপরে চাইরা দিলে যে কোনো একটা লেখায় ভরবে আল্লাহ কয় জিব্রাইল উপরে সার কি করতে হবে না হবে এই দায়িত্ব আমি আল্লাহর এবারে জিব্রাইল আমিন মার্বেলটা যে মাত্র উপরে চাইরা দিছে গো ওই মার্বেলটাই উপরে যাইয়া মধ্যস্থল দিয়ে সমান সমান দুইটা ভাগ হইয়া গেছে একটা ভাগ হাসাইনের লেগায় আর একটা ভাগ হুসাইনের লেগায় আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল তোমার দায়িত্ব শেষ এখন আমার বন্ধু ডিক্লার দিব তুমি চলে আসো জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাচ্ছি যাওয়ার পরে আমার দয়া নবী লেখার দিকে তাকায়া দেখে গো দুনো জনের লেখার মধ্যে সমান সমান আমার নবী কই হাসান ও হুসাইন কারো লেখার চাইতে কারো লেখা বেশি সুন্দর না দুনো জনের লেখায় সমান সমান সুন্দর হইছে আমার বন্ধু কিছু খুশি কিছু বেজার থাকবে এটা আমি আল্লাহ সহ্য করবো না এবার আমার দয়াল নবী কই তোমরা দুজন লেখা সুন্দর হুসাইন ছোট্ট হাসাইন বড় হুসাইন কই ভাই আম্মা তো বলছে যে কোনো একজনটা পুরস্কার এবং দুজনের লেখা সুন্দর এখন কি করবো হাসাইন কই ভাই একটা কাজ করো চলো আমরা দুজনে মার কাছে যাই গিয়ে দেখি মা কি করে কি বলে মা যদি পুরস্কার না হলে লেখার দিকে তাকাইয়া যদি মা খুশি হইয়া যায় আমাদের পুরস্কার হইয়া যায় খুশির চাইতে পুরস্কার আর কিছু হতে পারে না আরো জোরে কর তাহলে চলেন যাই এবার হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা দুনো ভাই সঙ্গে করে রওনা দিয়ে
দিছে, যাইতে 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 ঘরের ভিতরে ঢুকছে। দুই কাঁধে কে গো মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলার ঘর নামাজের সেজদার মতন হইয়া রইছে। অনেকক্ষণ দাঁড়াইয়া রয়েছে হুসাইন ছোট্ট। হুসাইন কয় ভাই হাসাইন মা অন্যদিন নামাজ পড়লে দেখতাম সেজদায় যাই তো মাথা উঠাইতো, সেজদায় যাই তো মাথা উঠাইতো। আজকে দি অনেকক্ষণ হয়েছে এক সেজদায় গেল, দাঁড়াইছি মাই দি মাথা তুলে না। হাসাইন কয় হুসাইন তুমি ছোট্ট বুঝবা না, মা তো সেজদায় গেছে। হুসাইন আর সহ্য করতে পারে না, না একটা দৌড় দিয়া মায় ফাগলির ফিরে উঠা দিয়ে বইছে। আমার কান সাফি সরুটল বেড়াইয়া ধরে কয় মা গো মা, ও মা সেজদা থেকে মাথা উঠাইয়া তোমার ছেলেদেরকে তুমি সান্ত্বনা করো, পুরস্কার দাও। মা ফাতেমা কয় বাবা হুসাইন রে আমি তো নামাজের সেজদায় গেছিলাম না রে, আমি তো আমার আব্বার একদল গুনাহগার উম্মত দুনিয়ায় আছে রে, নেকের তুলনায় তাদের গুনাহ থাকবে বেশি রে। আমার আব্বার গুনাহগার উম্মতের পক্ষ হইতে আমি আল্লাহর দরবারে সেজদায় হইলা, আমার আব্বার উম্মতের গুনাহ মাফ চাইছিলাম। ষোলো আনা গুনার মধ্যে 12 আনা গুনা মাফ করাইয়া ভালো ছিলাম, আর মাত্র 4 আনা গুনা বাকি ছিল রে ভূত, ডাক দিয়া সর্বনাশ কইরা ভালাইছ। আমি 16 আনা গুনা মাফ না করাইয়া সেজদা থেকে মাথা উঠাইলাম না, হইল ভূত। করলে কি রে করলে কে, হুসাইন একটা ডাক দিয়া কয় মা গো মা, 16 আনা গুনার মধ্যে 12 আনা গুনা তুমি মাফ করাইছ, ওই আর বাকি আছে সাইরানা, সাইরানা গুনার জন্য আমরা দুই ভাই, ওই সাইরানা গুনার জন্য আমরা দুই ভাই জীবনটা কোরবান কইরা দিব। ওই সাইরানা গুনার জন্য আমরা দুই ভাই জীবনটা কোরবান করে দিব। কিন্তু নানা জানের প্রেমে কুম্ভতের জাগান নামের আগুনে জ্বালাইতে দিব না। মা ফাতেমা একটা ডাক দিয়া কয় বাবা হুসাইন, বাবা হুসাইন কি শুনাইলে কে শুনাইলে, কই মাহাতা শুনাইছে এবার। ইমাম হুসাইন ডাক দিয়া কয় মা গো মা, ওয়াদা করেছি জীবন দিয়া ফালাইব, মা যা বলছি তাই করব, মা তুমি আগে লেখা দেখো। এবার মা ফাতেমা লেখার দিকে তাকায় কয় বাবা হুসাইন, আমি তো বলছি একজনকে দিব, এখন দি দুজনের লেখা সুন্দর কোমা পুরস্কার লাগবে না, তুমি কি খুশি না বেজার? কই আমি মা তোমাদের প্রতি খুশি, কই মা আমরা পুরস্কার মায়া গেছি। মা খুশি হয়ে সন্তানের নাম আছে, মা খুশি হইয়া আল্লাহর দরবারে সন্তানের জন্য যেই দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে করবে। দেখা দিয়া নে
একসাথে যাবো, গভীর মনোযোগ। এবার মাওলা আলী বাড়িতে গেল, গিয়ে কই ফাতেমা আমাদের ঘরে কোনো কিছু খাবারের আছে? মা ফাতেমা তো জোহরা কইছে, আমি গো এতদিন খাবারের কথা জিজ্ঞেস করে নাই, আজকে কেন খানার কথা জিজ্ঞেস করো? গো ফাতেমা শুনলে তুমিও খুশি হইবা। বলে কি খুশি হইব? কই আজকে আমার দয়াল নবী যে আমাদের বাড়িতে আগমন করবে। সুবহানাল্লাহ। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দিয়া কইছে, আমি গো আজ গত তিন দিনে হইয়া গেছে আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে না। স্বামী গো তিন দিনের উপবাসে আমাদের দুইটা কলিজার টুকরা ঘুমাইয়া গেছে। স্বামী গো আল্লাহর কুদরত বোঝা যায় না, আজকে ঘরের মধ্যে একটা ফোড়া পানিও নাই। ওই সময় একটা ফোড়া পানি নাই। মাওলা আলী ডাক দিয়ে কই ফাতেমা আমাদের ঘরের ভিতরে খালি বাতিল আছেন, কই স্বামী খালি বাতিল দিয়ে কি করবেন? কই ফাতিলটা ডাকনা সহ আমার কাছে আনো। ফাতিলটা নিল, নেওয়ার পর কই ফাতেমা ফাতিলের মুখে ডাকনাড়া দিয়ে কই ফাতিলটা চুলার উপরে তুমি বসাইয়া রাখবা, যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী হুকুম না দিবে ততক্ষণ পর্যন্ত এই চুলার কাছে তুমি যাইতে পারবা না। এই বৎপর এলাকার আমার বড় দানি যে মা বোনেরা গো একটু গভীর মনোযোগ দেব গো মা, একটু গভীর মনোযোগ দেন গো মায়, অন্তরের গাল লাগা। এবার ফাতিল খেলা সুন্দর করে দিয়ে বলতেছেন, ফাতেমা নবীর হুকুম সারা সোনার কাছে যাইতে পারব না। এবার এই কথা বলিয়া ফাতিলটা ফাতেমা তো জোহরার হাতে দিয়া নবী মাওলা আলী চলে গেল আমার দয়াল নবীর আগবাই আনার জন্য। এই দিক দিয়ে ফাতেমা তো জোহরা ওই ফাতিলটা চুলার উপরে বসাইয়া চলে আসছে। বাজান আমার চাউল নাই, পানি নাই, আগুন নাই, লাকড়ি নাই, নাই 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 বলতে কিচ্ছু নাই, চলে আসছে। আর মনে মনে কই আল্লাহ ও আল্লাহ চাউল টাউল পানি টানি আগুন কিচ্ছু নাই, কোথায় থেকে খাবার আসবে? তোমার বন্ধু রহমাত আল্লিল আলামিন আসবে, কিভাবে সম্মান করব, কি দিয়ে খাওয়াইব? আজকে তিন দিনের উপবাসে হাসান হোসাইন ঘুমাইয়া রয়েছে। আল্লাহ এখন কি করব কি করব? এবার মাওলা আলী নবীজির খুজরা মুবারকে যাইয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন আমার সবার বাড়ি যাইবেন, আমার দয়াল নবী। এবার মাওলা আলীর দিকে তাকাইয়া তাবাসসুম একটা মুচকি হাসি মারছে গো। ঘরের মধ্যে যে এই অবস্থা আমার নবী জানেন, এখন জানেন আমার নবী কে বাবা নিও। ঠিক আছে দাঁড়াও দাঁড়াও, এবার সুন্দর করে বাবা দয়াল নবীকে নিয়ে মাওলা আলী আমার দয়াল নবীকে নিয়ে মাওলা আলীর ঘরে প্রবেশ করলো। বাবা যে ঘরখানা ছিল খেজুর ফাতার সানি, খেজুর ফাতার বেড়া, খেজুর ফাতার দুয়ার। এরপরেও মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর একদিন কর্কশ কথা বলে, মা ফাতেমা কইলো, বাবু তো
দয়াল নবী আমার ঘরে হাজির কি দিয়া এখন সম্মান দেব করব গো। আর এখন বর্তমান যুগের আমার কিছু মা বোনেরা বিল্ডিং ভাইয়া বক্সের হাড় জাজিং ভাইয়া ভালো ভালো খাবার ভাইয়া স্বামীর নানান জাতের কথা কথা কোন ঠিক না বাবা যদি একটু তেল বেটের হইয়া যায় স্বামীর সঙ্গে ঝগড়া কথা কোন ঠিক না বেটি এমন ঝগড়া লাগে গো যদি বিনাশিত একদিন একটু কম হইয়া যায় বাবা ঝগড়া আরম্ভ হইয়া যায় মারা গো ও মা মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি তালাশ করো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি তালাশ করে দেখো মা উম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি তালাশ করে দেখো তারা আমার তারা স্বামীরে কত ভালোবাসছে কত মহব্বত করছে তারা কত কষ্ট করছে এই ষোলো ভাগের এক ভাগ কষ্ট তো মা তোমরা করো না যদি ষোলো ভাগের এক ভাগ কষ্ট যদি তোমরা করতা কোন স্বামীরে তিন কথা কইয়া যাইতো ঠিক না কারণ এখন দেশ তো হলো মহিলার দেশ কষ্ট হইতেছে মহিলারা কিন্তু হুজুর বুঝি আসমান এখন আমরা ধরছে সবে বাঁচতেছে মহিলারা দোষের পর পুরুষ ধর্ম একটু গভীর মনোযোগ আমাদের সমাজে এখন ফরদার অভাব কথা কন স্বামী শুনে না বিবির কথা বিবি শুনে না স্বামীর কথা যদি স্বামী বিদেশ থাকে তাহলে এবিডি তো মনে করে দেশের প্রধানমন্ত্রী বিডিও কথা কোন ঠিক না মনোযোগ অন্তরের কাম লাগান গাড়িতে যাবেন রাস্তায় যাবেন রিক্সা যাবেন সিএনজি যাবেন বাসে যাবেন স্টিমারে যাবেন নৌকায় যাবেন লঞ্চে যাবেন হেলিকপ্টারে যাবেন অফিসে যাবেন আদালতে যাবেন দোকানে যাবেন হাটে যাবেন বাজারে যাবেন হাট যে কোনো জায়গাতে যাবেন শুধু মহিলা আর মহিলা কথা কোন ঠিক যাবে সকালবেলা মহিলাদের কারণে বাজারে ঢোকা যায় এই দুষ্ট মহিলার না দোষ হলো পুরুষের বলে পুরুষের কেমনে দোষ আমার সব লাগছে গিয়ে ডাক্তারছে বিবি বাজার করতে তো জানো না কো ঘুমটা একটু আরাম লাগতেছে একটা কাজ করো তুমি যাবো বাজারটা করে নিয়ে যাবো কথা কোন ঠিক দাবে ঠিক এরাই কে দিছে আরো জোরে কম স্বামী দিছে এরাই স্বামী দিছে যদি স্বামী যদি ঠিকভাবে বাজার হয়ে যেত বিবি কি বাজার যাওয়া হতো একটু গভীর মনোযোগ অন্তরের কান্না কারণ হে যাতে বুড়া বেরিয়েছে যে মেদা যা জানো দাদা আরে বাপি বাবা কাপড় মোড়ে নিজের মনে দশ বারো বছর কম না এখন কাপড়ের দাম বাড়ছে না যে মেটা যা আরো দিয়া যা আরে বাপ পরিষ্কার হয়ে যেতেছে কথা কর ঠিক না আছে কি না বাজান আমার মুখস্থ স্বরে কত সুন্দর করে বাবা রে বাবা দেখলে তখন তো আলো ব্যস্তা কথা কর ঠিক না শোন আমার বাজান আমাদের মধ্যে দেখবেন এখন মহিলার ইস্তেমা বেরিয়েছে হাত মোজা হওয়া মোজা লাগে লাগাই নি কালা মোজা কালা বুকুরা সবকিছু কালা কোলা কিন্তু উপরে দিয়ে দেখা যায় ফিটফাট কিন্তু ভিতরে গিয়ে দেখেন সতর্ক কথা কর ঠিক না এখন মহিলা মাদ্রাসা বেরিয়েছে নি মনোযোগ অন্তরের কান লাগান এই আমার এবার দয়াল নবী একটা দাহাত দিয়া করে ফাতেমা তুমি মনে মনে কি কল্পনা করো সুবহানাল্লাহ আমার দয়াল নবীকে বল আলী
তোমার নবীর আনছে জবাব করে কি খাওয়াই বা কি দিবা তাড়াতাড়ি আনো। এবার মাওলা আলী কে যখন আমার দয়াল নবী বলছে, বলার সঙ্গে সঙ্গে আমার মাওলা আলী কয়, ফাতেমা তুমি যে ওই যে ফাতিলটা চুলার উপরে বসে আসছি না, ফাতিলটা তাড়াতাড়ি নামাই আনো। ফাতিলটা কি হালি না বড়া ছিল? আমার বন্ধুরকে আমার ফাতেমায়ার আলীর শরম দিতাম না, আমার বন্ধু আছে আমাওলা আলীর ঘরে, লজ্জা দিব না শরম দিব না, যাও যাও ফাতেমা আসতেছে ফাতিল নেওয়ার জন্য, তুমি আর সিদ্ধাতুল মুনতাহার বৈশা তাই কর না। বেহেস্তের ভিতর থেকে কিছু খাবার নিয়া ওই ফাতেমা আসার আগে আগে ফাতিলের ভিতরে ঢুকাইয়া দিয়ে আসবা, ফাতেমা যেন টের না পায়। এরকম ভাবে যখন তুই হাত দিয়ে ধরে আর কি দিছে গো, বাড়ি বাড়ি লাগে গো। তুমি বসাইছিলাম একবার হালকা, এখন কি বাড়ি বাড়ি লাগে না? যদি আমি এখন সরাই, আমি যদি আমার স্বামীও না দেখেন, আলে যদি না দেখে, আল্লাহ তো একজন আছে দেখবো, বাবার এত স্বাদের খাবার, বিয়ে বুঝি 5-7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, এত স্বাদের খাবার তো তাই নেন এখনো খাওয়াইতেছে না, খাইছি যখন আসলে ভালো করে খাই। স্বামীর বিপদ, বিবির বিপদ, স্বামীর বিপদ, বিবির স্বামীর যে কোনো কিছু হবে এটা বিপদ আসবে, কথা কোন ঠিক না বেটে বাজান আমার খাই একবার ডেকের তলা তোলা সাফ করে দেখ। হাতে তুই মাওলা আলী ফাতিল টানিয়া দয়াল কামলেওয়ালা নবীর কদম মুবারকে হাজিরি কইরা দিছে। আমার নবী ডাক দিয়া কয়বা মায়ালে নকল মাইছি আসল রইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আসল আমার কি? আমার কাছে যা ছিল সব আপনার নবীজির কদম মোবারকে হাজির করছি, আমার দয়াল নবীকে এখানে যা আনছো সব নকল আসল হয়ে গেছে। তোমার দুইটা আদরের কলিজার টুকরা আমার দুই নাতি ইমাম হাসাইন আর হুসাইন। এবার মাওলা আলী ডাক দিয়ে নাতিদের বাড়িতে নানা আইছে, নাতিদেরকে সারা কিভাবে খানা খাইব রে, পরবর্তী যদি আমার জিজ্ঞাসা করে কফিয়ত করে আমি কথা বলতে পারবো না, উত্তর দিতে পারবো না, যাও 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 তারা দুইটা বাইরে ডাক দাও, তাদেরকে সারা আমি দয়াল তোমার ঘরে খানা খাইতাম না। আলী একটা ডাক দিয়া কইল নবী গো, তারা দুইটা
ঘুমায় ঘুমায় রয়েছে আমার রবি কয়ে ডাক দাও বাবুলা আলী একটা দূরে দিয়া তারা দুই ভাইয়ের কাছে ভাইয়া কই বাবা হাসা উসাই ন আর দে ঘুমায় না দেরি কইরো না উঠরে উঠো তাড়াতাড়ি উঠো দেখো রে দেখো আমাদের বাড়িতে এমন একজন মেহমানের আগমন যিনি হইলেন আল্লাহ পাকের বন্ধু রহমাতুল আলামিন হাজির হইয়া গেছে আমাদের ঘরে আগমন করেছে তারা দুইটা ভাই ঘুম থেকে হাউ খাউ করে ওঠে কই আব্বা নানা যখন নাতিদের বাড়িতে আসে খালি আসে না কিছু না কিছু নিয়ে আসে নানা যেই জিনিস হয়ে আনুক না কেন আজকে মন করে খাইব তিন দিনের পেড়ের ফিতা নিবারণ হইয়া যাইব একটা দূর দিয়ে তারা দুই ভাই নবী কামলেওয়ালার কদম মুবারকে হাজির দুইজন দুই পাশে গিয়ে বসছে বসে কই নানা ভাই ইয়া রাসূলুল্লাহ কি আনছেন তাড়াতাড়ি দেন হাসান কই নানা ভাই কি আনছেন তাড়াতাড়ি দেন হুসাইন কই নানা ভাই কি আনছেন তাড়াতাড়ি দেন ফেডের কি দার ভালো লাগে না আর হুজুর সুবহানাল্লাহ আমার তো এমন হয়ে যে মাথা মুবারকটা নিচ দিকে দিয়ে চক্ক মুবারক করে পানি কলম বলা করতেছে জিব্রাইল আল্লাহ কই জিব্রাইল তাড়াতাড়ি রুমাল নিয়ে আমার বন্ধুর চক্ক মুবারকের পানি মুবারক হচ্ছে দিয়ে আসো এই চক্কের পানি যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত জমিনে ফসল হইতো না জিব্রাইল আমিন এসে চক্ক মুবারকের পানি মুবারক হচ্ছে দিয়ে কই নবী গো কান্নাকাটি করবেন না চক্ষু চক্ষু মুবারকের হানি মুবারক ফলাইবেন না আপনি আপনার নাতিদেরকে তাড়াতাড়ি সান্ত্বনা করেন আরো বলেন আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কই ভাই হাসান হুসাইন কই দিন উপবাস কই তিন দিনে কই তিন দিনের উপবাসে হাউকাও আরম্ভ করে দিছ তোমার নানা ভাই আজ থেকে কত সাত দিনের উপবাস হুসাইন কই নানা ভাই রহমাতুল্লিল আলামিন সাত দিনের উপবাস এটা আমরা দুই ভাইয়ের বিশ্বাস হই না তোমরা দুই ভাই আমার দুই পাশে বসো দেখো রে দেখো দুইজন দুই দিক দিয়ে হাত লাগাও যখন দুই দিক দিয়ে আমার নবীর ফেট মুবারকে হাত লাগাইছে হাত লাগাইয়া একটা চিৎকার দিয়া কয় না দাবার অন্যদিনে হাত দিলে নরম নরম লাগতো আজকা দিগ শক্ত শক্ত লাগে আমার নবী কয় হাজানো চায়ে সাত দিনের উপবাসে তোমার নানা ভাই গামছা দিয়া সাতটা পাথর পেড়ো বান্ধা রাখছে বলে কেন বলে এই জন্য কেউ যেন টের না ভাই তোমার নানা ভাই রহমাতুল্লিল আলামিন সাত দিনের উপবাস যদি কেউ টের হয় জিজ্ঞাস করলে আমি তো রহমাতুল্লিল আলামিন মিথ্যা কথা বলতে পারবো না সত্য কথা বলতে গেলে আমি দয়াল নবীর একটা উম্মত জান্নাতে নিতে পারবো না এই জন্য কেউ যেন টের না ভাই সাতটা পাথর গামছা দিয়ে বান্ধা রাখছে হাসান হুসাইন কয় না না ভাই উম্মতের জন্য যদি সাত দিন পেট মুবারক সাতটা পাথর বানতে পারো আমরা তো সেই নানার নাতি সেই নবীর নাতি আমরা নানা যদি উম্মতের জন্য সাত দিন সাতটা পাথর বানতে পারো আমরা তো সেই দয়াল নবীর নাতি আমরা তিন দিন না তিন মাসও যদি না খাই আর খানার জন্য কান্নাকাটি করব না ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য সাত দিন উপবাস পাথর মুবারক পাথর পেট মুবারক বান্ধা রাখছেন আমরা তো ভাই আপনি নবীর উম্মতের জন্য আজকে ওয়াদা করলেন জীবন কুরবান কইরা দিব সুবহানাল্লাহ আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় আছেন হুসাইন ও সাইয়েদ কি শুনাই না কি শুনাই না বলে হ্যাঁ শুনাইছি শুনাইছি নবী গো উম্মতের জন্য আপনি নবীর উম্মতের জন্য জীবনটারে কুরবান করে দিব ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত না তো জোকে যাইতে দিতাম না সুবহানাল্লাহ সেই আহলে বাইত যদি নবীর উম্মতের জন্য জীবন দিতে পারে একজন দুইজন কারবালার ময়দানে একজন দুইজন বিশ জন তিরিশ জন বাহাত্তর জন নবীর আল্লাহ জীবন দিয়েছে শুধু একমাত্র নবীর উম্মতের জন্য আমরা সেই উম্মত আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে কিনা আছে কিনা আহলে বায়াতকে ভালোবাসার জন্য আমরা কবরে যেতে পারি না সেই তৌফিক দান করে হুজুর করে আমিন আসলে চৈত মাসের ওয়ার যদি বাবা মাঘ মাসে করি
হবে না। আর মাঘ মাসের ও যদি শৈত শেষ না তাহলে ও বা গায়ে হেতা গিলত না। কথা কর ঠিক যাবে ঠিক। হুজুর ওয়াজ করছিল মাঘ মাসের ওয়াজ দিছে, শৈত মাসের ওয়াজ দিছে মাঘ মাস, গিয়ে ওয়াজ করে করে ও যে যে হেতার মধ্যে মহিলার কাপড় আছে এই হেতা গায়ে দম যায় না। যে বেড়া ওয়াজ দাওয়াত যে বেড়া ওয়াজ করে যে মোল্লা দাওয়াত করছে, এবার ফুঙ্গি মোল্লা দাওয়াত ঠিক করবো। ওয়াজ শেষ করে গেছে শুইব, হুজুর আমরা যে ওয়াজ হয়েছি যে হেতার মধ্যে মহিলার কাপড় আছে এই হেতা গায়ে দম যায় না। আমার ঘরে তো মহিলার মহিলার কাপড় ছাড়া হেতাও নাই। আসলো নাই কি করতো, আমার একটা চাদর আছে, তোলো চলো চাদরটা লই দুজনে ফেলে থাকবো চাদরটা। আসলে মাঘ মাসে সেদিকে কি চাদর মানে চাদর করছে বলে যখন রাত্রে গভীর হয়েছে আর চাদর এভাবে কাপা আরম্ভ করছে, আস্তে করে মনে হয়ে গেছে মোল্লা মোল্লা পাঁচ তার হেক ঘুরে মোল্লা মাইক দিয়ে কিতা বুঝতাম বসে তো এখন তো কেউ দেখতো না শুনতো না। মোল্লা যেভাবে বলছো জায়েজ না, হন যদি আবার মাইকটা বলতে পারো যে জায়েজ আছে তাহলে হেতা ভাইবা। মোল্লা কইছি দি কোন বেহুদ বললাম আইছি। মোল্লা কয় রাত 12টার পরে 13 ঘন্টার পর যে হেতার মধ্যে মহিলার কাপড় আছে এই হেতা গায়ে দোনো চলে, বেহুদ বললে সব চলে। কথা কোন ঠিক দাবে ঠিক এই যে মোল্লা আমাদের দেশে এখন নাই গেছে এক কথা কোন ঠিক দাবে ঠিক। আর শোনা আমার আওয়াজ একটু গভীর মনোযোগ, এমন কথা বলবো না এমন কথা বলবেন না যে কথা বললে শুনলে সমাজে বিস্কাউ জৈব, এই কথা বললে বাবা খানা মিলবে না। কথা কোন ঠিক তাবে কিছু কথা আছে বললে খাবার মিলবে না। কথা কোন ঠিক তাবে আব্বার আমার একটু গভীর মনোযোগ। মাছটা হচ্ছে রজবের সাপ মেরাজার সাপ, রাত্রটা হচ্ছে গ্যারবি শরীফের রাত্র। আমার এনে দিয়েছে আহলে বইয়াতের সামনে। হাই হাই আমি ভাবছিলাম যে বেলার সময় কেমন কথা বলবেন, আজকে রাত্রটা আমার খাওয়া সময় কেন গ্যারবি শরীফের রাত্র। বাজান আমার বিপ্ল বিষয় বয়স করে গেছেন মেরাজার, আমি ভাবছিলাম যে আমি ওয়াজ করবো মনে হয় আজকে মনে হয় যে বেলায় হতে আমার গিয়ে কই না না বেলায় চলবে না, এখানে ওয়াজ করতে হবে আহলে বইয়ার ফাঁক ফান জাতকের। আসলে ফাঁক ফান জাতকের ফাঁক সবগুলো আমাদের দরকার খাবেন দেখেন তারপরে ফিরে উঠেছি বাজার আমার একটু মহব্বত জিকির করেন সবাই একসাথে বংশর তোমার মনে আমার মর মনে আমার দেবানে চরণ দোয়া তোমার চরণ পাইব বলে তোমার চরণ পাইব বলে বস কাঁদে নিরালায়ামা দে বাইনে চরণ দোলালা সকল জোরে সুর চিৎকার রকম সুলহন আর সুরকম ইয়ার সুলল্লাহ
তারাই হবে হুসাইনি মুসলমান আশেকে রাসূল করছিল। আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হইতাম, ওই দেশের মাজার যা আছে সব রাখতে আমার করতাম। এই কথা বলার পর কিছুদিন পরে তার ভাই ফেরার আইসে, একবার ভাও কাটছে ভালো হয়েছে না, দ্বিতীয়বার ভাও কাটছে এখনো ভালো হইতেছে না, এখন ভাও ফসা ধরছে, বিচার করে করছে আমার আল্লাহ রাখিয়ে করবেন না। আমি একটা নাম আছে রহমান, এই নাম ধরে যখন ডাক দিবা সব গুনাহ মাফ করো। কিন্তু আমার বন্ধুদের সঙ্গে যদি তোমরা কেউ বেয়াদবি করো রে, আমি আল্লাহ মাফ দিতাম না। সম্মান তাজিম ইজ্জত কথা কোন ঠিক না বেশি, তখন আরেকটা কই এর ভিতরে আরেকটা কইছে ১ কোটি টাকা খরচ করছে কোনো কাম হয়েছে না, এখন মুখ বান্ধরে নিগে রয়েছে কথা এখন ঠিক না। বিচার কে করছে আরো জোরে কোন কে করছে? আমাদের দেশে একজন বিজ্ঞ আলেম ছিল, ওই ওই আলেম এখন ফসা ধরছে, ফুস ভাইয়া ভাই হইতেছে। বিচার কে করছে আর হুজুর এখন কে করছে? বেয়াদবি করছে কার সঙ্গে? আল্লাহ নবী শুনে কার শুনে? আর হুজুর এখন কার শুনে? এই আমার মাজাম আমার নবীর ভাগল আর বয়াতের ভাগল, আপনাদের এই দল বাজারের একটা রিক্সাওয়ালা আর বাজান এ যদি মুসলমান দুশ্মনের আসর সত্তরের মজুরে কিতাব পরিণ্যওয়ালা, ওই সত্তরের বোঝা কিতাব পরিণ্যার চাইতে আর বয়াতের ভাগল রিক্সাওয়ালার দান আল্লাহর দরবারে হাজার গুণের বেশি আছে। আমি ভাবছিলাম যদি এক দুজন আমি টসিকা ভাইয়া বলি, মানুষ নাই বয়স আরো বাড়ছে কপালে মন বাংলা গতকালকে মনে এক জায়গায় গেছি, আমার গাড়ি হালি ঢুকতেছে আর আমার গঞ্জালি তেটে করতেছে, ওই আপনাদের হবিগঞ্জের আব্দুল কুদ্দুস ছিল, হালি পাহাড় একবার উপর উঠে একবার নিচে নামে, একবার উপর উঠে একবার নিচে নামে, কি খুঁজে যেতেছি কোমরের ফোন দিয়ে আইতে থাকে। আমি মনে মনে গেলে কোন বিপদ জেলা আগে আইতে থাকে না, আইতে থাকে যাইতে যাইতে নবীগঞ্জ জেলা আর নবীগঞ্জ থানা ফুলতলি বাজার থেকে ফুলপুর থেকে হালি পাহাড়ের ভিতরে ঢুকতেছি ঢুকতেছি ঢুকতেছি, গ্রামের নাম নাম কি সাতাই হাল, পাহাড়ের উপরে মাহফিল, হাই হাই বাড়িঘর নাই, মনে করেন আপনাদের লোকরা একটা বাড়ি, দল একটা বাড়ি, আসার একটা বাড়ি, ফান্দারের একটা বাড়ি, আমি গিয়ে কই এই মেয়ে কই আনছে না বলে এই মাহফিল, এখানে মাহফিল করছেন না তো ওরা ফ্যান্ডে করছেন মানুষ হলো হুজুর মানুষ স্বর্ণ পরে দেখবে আমার নিয়ে দিচ্ছে এক দশটা লোক আল্লাহ গিয়ে দিয়ে ফ্যান্ডের মধ্যে হতো 17 জন মানুষ, আমি গিয়ে মনে মনে গিয়ে গুনছি বিশেষ যদি বাস করতে আমি গুনতেছি 17 জন মানুষ, মাইকও পারবো না কারেন্ট নেই এলাকায়, তখন মাইক লইলে আমি হুদবাদ পরে ডাইরেক্ট দূর শরীফ আর জিকিরে গেছি, তখন গিয়ে চক্ষু বন্ধ করে আরম্ভ করে দিয়েছি, আমি আল্লাহ যাই করে আজকে চোখ বন্ধ করে বাস করবো আল্লাহ
আমি তো ভাবছিলাম আজকে তো মনে মনে এই পাহাড়ের বাঘা শিয়াল নিয়ে মনে আমার বাস করুন লাগবো ছায়া দিকে বাবার মনে এত আশি করে শুরু একটা না 3.5 ঘন্টা সর্বপ্রথম আমরা সালাম দিয়েছি কারে আরো জোরে নবী আহলে বাইতকে কথা কোন ঠিক ঠিক আমরা সালাম পড়লে কিছু মানুষ আছে আমাদেরকে একটু টিটকারি মশকারি করে ঠিক গভীর মনোযোগ হিন্দুদের বড় ঠাকুর ভারতবর্ষের যিনি ছিলেন তার নাম কি লোকনাথ নাম কি কথা কোন এতগুলো মানুষ আওয়াজ নেই নাম কি লোকনাথ ওই লোকনাথ উনার উজরা মুবাস বেদপুরা একটা বই আছে এই বইটার মধ্যে উনি অনেক কিতা লেখছে এই লোকনাথের কিতা দিয়ে ওয়াজ করলে কয়েক সপ্তাহ করা যাবে আমার দয়াল নবী শানে যে এই লোকনাথ যে গীতার মধ্যে কি লেখছে মাদর এর মধ্যে একটা গীতা শুনবেন নি শুনতে রাজি আছেন নি আবার কালকে দল বাজারে বইয়ে পেয়েন না ভাই হুকনের আনের দোকানে বইয়ে পেয়েন না হুজুর আছে দাওয়াত করে গীতা গায়ে গেছে গভীর মনোজ বাবা লোকনাথ উনি সুন্দরভাবে একটা গীতা লেখছেন ভারতবর্ষের আগেকার যুগের হিন্দুরা আর বর্তমান যুগের হিন্দু আসমানার জমি ভারতের কথা কোনো ঠিক না পারি উনি গীতা লেখছেন সুন্দর করে একটু গভীর মনোজ লেখছেন অহতার বিন্দ্র অহতার বিন্দ্র সরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং মানম অল্লা নবী নমস্তে গিরিজানাম রুস্তল নিবাসী নম এত সুসাজ্য সমন্ধিত তো আবদুল্লাহ তো আমেন বুঝছেন বুঝছেন নি বুঝলে অর্থ কর এটার অর্থ করেছে কই আল্লাহ তুমি সবচেয়ে বড় তোমার মতন বড় প্রভু সৃষ্টিকর্তা আর কেহ নাই আমরা সবাই তোমারে মানি এত সুসাজ্য সম্বন্ধিত বাজানো এটা অর্থ করেছে কই আল্লাহ তুমি যারে মায়া করিয়া তুমি যারে দয়া করিয়া মহব্বত করিয়া তোমার হাস্তুর মুবারক দ্বারা বানাইয়া খালাক তু মুহাম্মদ নূরে ওয়াজিহে তোমার নূর মুবারক দ্বারা বানাইয়া ওই মরুস্থল নিবাসী নম ওই মরুস্থলের ভিতরে যেই নবী আগমন ওই নবীদের কদম মুবারক সমস্ত হিন্দু জাতির ভক্ত হইতে আমি লোকনাথ লক্ষ কোটি নমস্তে নমস্তে নমস্কার জানাই হিন্দুগড়ে হয়ে নবীর কদমে নমস্কার সালাম জানাই আমাদের দেশে কিছু মুসলমান দুই ভাই জানো জানোয়ারের সেটা খারাপ কথা কথা ঠিক করে তার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে তার ভিতরে হুসাইনের প্রেম কথা কন্ঠিক
একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান, আজকের এই মাহফিল খানা তো হচ্ছে বাবা আহলে বয়াতের স্মরণ। তৃতীয় বছর শেষ, আগামী বছর থেকে গান হইব তাড়াতাড়ি তাপার উপর ফুট লাগেন ভাই আলোচনা সারা রাত নয়, সারা মাস করলেও শেষ হবে না। আজকের রাত্রটা তো আমার গাউসে ভাকের এগারো শরীফের রাত্র, আরো জোরে কলি ভালো না গাবো। আমার গাও সেবা কইল আমার নবের নর, এই আমার বাজার যারা গাও সেবাকে এগারো শরে পালন করে রাত্রের মাহফিল আমরা বসেছি এখানে, এমন এক ব্যক্তি নাই যে তারা ওলাদ কেউ বলে না। এই বাপারা নয়, লোকরা নয়, দল নয়, আশারা নয়, ফান্দরা নয়, যারা আজকাল এই মাহফিলে আসো ভাই বাবাই আমার মা বোনেরা, ভাই হাত রেখে বলে যাবো যেই যাই বলো, কান দিবানা মন দিবানা, আমরা চলবো অলিয়াউলাকে ভালোবাসবো, আহলে বয়াত পাক পাঞ্জাতনকে ভালোবেসে কবরে যাইব, বাজার মিলাদ শরীফ পরব, জিকির করব, রবিকে সালাত ও সালাম দিয়া রবির তরিকায় আমরা চলে কবরে যাইব, আল্লাহ তো চোখে দেখবই করি না, বেহেস্তের আশায় আমরা করি না, আমরা তো হইলাম আমার দয়াল নবী ভালোবাসা নিয়ে কবরে যাব আল্লাহ তৌফিক দেন। আল্লাহর কুদরত, নবীজির মহব্বত, উলি আল্লাহদের কেরামত, মা বাবার খেদমত, কথা কোন ঠিক নেবে। এক নম্বর কথা হলো আল্লাহ পাকের ইবাদত, দুই নম্বর হচ্ছে আমার নবীজির মহব্বত, তিন নম্বর হচ্ছে উলি আল্লাহদের জিয়ারত, চার নম্বর হচ্ছে মা বাবার খেদমত। আমার পাশে তারা আজকে তিন মাস ধরে রেখে নিয়েছে, বিশেষ করে আমার বিখ্যাত শাহলম, বিশেষ করে এই পাগলা, এই দুইটা পাগলা শাহলম আর শেখ, এই দিকে যত মাগুর হয়েছে বামুই টামু এদিকে লাহাইটাই যত মাগুর হয়েছে সব মাগুর হাজির হয়ে গেছে। সকলের আগে ওই হুজুর এটা ডেট, এটা তারিখ, আমরা একটু মাহফিল করবো, আপনি তারিখ দিবেন, তারিখ দিবেন, যাইবেন না একবার, অবশ্যই আমি যাবো, আমি সুযোগ করে যদি আমার সুযোগ মতো যদি মাহফিল করো যাবো, আমি তোমাদের মাহফিলটা করে দিয়ে আসবো। ওই হুজুর টাকা পয়সা তো এখন টাকা পয়সা যেন না যারা কত লাগে, আমি কই টাকা পয়সা গোলামি শাহ আলম জিহাদি করে না, শাহ আলম জিহাদি টাকা পয়সার গোলামি করে না, টাকা পয়সা শাহ আলম জিহাদির গোলামি করে। ওয়াজ কেমনি করাবেন, বক্তা দাওয়াত করতে গেলে 50,000 কথা কন নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।